আমার ছাত্র জীবনেরই একটি ঘটনা আমার এক শিক্ষক নাম বাবুল মাস্টার উনি একটা গল্প বলতেন সব সময় যে পাগলের হাসি তিন প্রকার সে বুঝিয়ে হাসে না বুঝিয়েও হাসে সবার দেখিও হাসে যে কথাটা আসলে বাস্তব ঘটনা যে আমাদের সমাজে ধরনের অনেক পাগল আছে যারা বুঝিয়েও অনেক সময় হাসে আবার না বুঝলেও কিন্তু সে হাসে কিন্তু আবার দেখা গেছে অনেক লোক হাসতেছে তাই সে নিজেও হাসতেছে কথাটি একটা চিরন্ত সত্য কথা সেটা আমার শিক্ষকে বলেছে তাই বলে নয় কিন্তু কথাটি আসলে উনি চিরন্তসিত কথাটি বলেছেন যে আমাদের সমাজে আপনি যখন ভালো কিছু করতে যাবেন যখন আপনি যা কিছু করুন না কেন পড়ালেখা করুন যা কিছু করতে যাবেন দেখবেন কি এক শ্রেণীর লোক আছে সেটা আপনাকে অনেক রকম টিটকারি অনেক সময় আপনাকে নিয়ে হাসি করবে অনেক কথা বলবে আপনাকে যে তুই পড়ালেখা করে কি করবি তুই তো জীবনে কিছু করতে পারবি না চাকরি পাবি না আবার যখন আপনি চাকরি পাবেন দেখবেন বলবে যে তুই চাকরি পাইলেও তুই কখনো সম্মান পাবি না পরবর্তী আপনি যখন সম্মান পাবেন তখন বলো সবাই সম্মান করলো আমি তোকে করব এই ধরনের আমাদের সমাজে অহরহ ঘটতেছে আপনি যখন ভালো কিছু করতে যাবেন তখন দেখবেন যে আপনাকে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন তরিকায় বিভিন্ন পদ্ধতিতে আপনাকে সে বাধা দেবে আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে আপনি সবার কথা কান দেবেন না কারণ যে কথা আছে না যে পাগলে হাসি তিন প্রকার সে বুঝিও হাসে যে অনেক সময় কিছু লোক আছে। আপনি যদি একটু ভালো কিছু করেন ভালো একটা পজিশনে চলে যান তাহলে তো সে সহ্য করতে পারতেছে না সে যে জীবনে ওখানে যেতে পারবে না এটা তার ভিতরে একটা ব্যর্থতা আসে এই কারণে সে কী করে সে আপনার এগুলো পছন্দ করেন আপনি ভালো কিছু করেন সে বুঝে শুনে এই কারণে আপনাকে বাধা দিতেছে তুই এই কাজ করিস না এই কাজে কিছু করতে পারবি না তুই জীবনে অনেক ব্যর্থ হয়ে যাবি এই কাজে অনেকে ব্যর্থ হয়েছে এই ধরনের আপনাকে অনেক আনমোটিভেট করবে আপনাকে অনেক রকম টেনশনে দেবে আপনি ওদের কথা কান দেবেন না কারণ এই ধরনের লোক আমাদের সমাজে অহরহ আছে দুই নম্বর যারা তারা হলো যে না বুঝিয়ে হাসে যে পাগলের হাসি দুই নম্বর যেটা সে না বুঝিয়ে হাসে এমন অনেক লোক আছে যেগুলো সে নিজে জানে না যে আপনি যে এটা কাজ করতেছেন পড়ালেখা করতেছেন বা যে কোনো একটা আপনি ভালো একটা উদ্যোগ নিয়েছেন ভালো একটা করতেছেন যে এটার ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎ ফলাফলটা কি হবে সেটা শুধু আপনি ভালো জানেন কিন্তু ওই লোকটা জানে না কিন্তু তো ওই লোকটা আপনাকে বাধা দিতেছে তুই এই কাজ করিস না এই কাজ করলে তোর ভালো হবে না এই কাজ করলে অমঙ্গল হবে যখন আপনি তাকে কিছু প্রশ্ন করেন যে আপনি কিভাবে জানেন যে কীভাবে কার কী হয়েছে কে এমন কিছু আপনি তাকে কিছু প্রশ্ন করেন দেখবেন সে আর উত্তর দিতে পারে না তার অর্থ কি সে এই কথাটা আপনাকে যে বুঝাইতেছে আপনাকে নতুন নতুন জ্ঞান দিতেছে সে নিজেই কিছু জানে না সে আপনাকে আবার কি জ্ঞান দেবে আবার তিন নম্বর জানা সেটা হলো যে সবার দেখি সেও হাসে যে পাগলের হাসির তিন নম্বর যেটা সবাই হাসে তাই সেও হাসে এমন লোক আছে দেখে আপনাকে অনেক আনমোটিভেট করতেছে যে তুই এই কাজ করিস না এটা করলে ভালো হবে না অনেকে আপনাকে বুঝাইতেছে ওই লোকটা শুনতেছে সে দেখতেছে যে আরেকজন মানা করতেছে তখন সে সে কী করলো যে সে নিজে ওখানে শরিক হলো অনেক সময় একটা কথা আছে যে গ্রামীণ ভাষায় যে গ্রা বাজারের কোনো সোরকে বাপেও মারে এ কথাটার অর্থ হলো যে যখন কোন একটা সোর বাজার ধরা পড়ে তখন কিন্তু সবাই কিন্তু মারে এমনকি নিজের বাপা তাকে মারতে শুরু করে দেয় সোরকে আমাদের সমাজে এরকম আপনি যখন ভালো কিছু করতে যাবেন তখন দেখবেন যে এই ধরনের কত লোকজন আপনার আশেপাশে আসতে থাকবে আপনাকে বিভিন্ন ধরনের আপনাকে আনমোটিভেট কথাগুলো বলতে থাকবে আপনাকে নেগেটিভ কথা বলতে থাকবে যে এটা করিস না এটা করলে তোর এটা হবে এটা করিস না ওইটা কর মানে এমন কিছু সে আপনাকে অভিজ্ঞতা দিতে আসবে যেন আপনি দুনিয়াতে অভিজ্ঞতা ছাড়াই আসতেন আর পৃথিবীর যত জ্ঞান আছে ওই ধরনের লোকদেরকে দিছে যারা আপনাকে আনমোটিভেট করতেছে কিছু লোক আছে যারা আপনার ভালো দেখে না আপনি ওই ওইদিকে একটু নজর রাখবেন যারা আপনার সবসময় খারাপটাই দেখে তারা শুভাকাঙ্ক্ষী নয় তারা কি করে পরশ্রীকাতর তারা আপনি ভালো কিছু করেন তারা সেটা পছন্দ করে না কিভাবে আপনাকে একটু নিচে রাখা যায় কিভাবে আপনাকে দমিয়ে রাখা যায় তাদের সময় মাথার মধ্যে এটাই কাজ করতে থাকে এবং তারা সেই অনুযায়ী কাজ করতে থাকে তাই আপনি কখনো সফলতা যখন আপনি রাস্তায় নামবেন সেটা যেটা ব্যবসা হোক পড়ালেখা হোক যাই যে কোনো কিছু করা হোক যখন বড় ভালো কিছু করতে যাবেন ঠিক তখন আপনার সামনে এই তিন শ্রেণীর লোক আসবে আপনি তাদের থেকে দূরে থাকবেন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন আপনি সবার কথা শুনবেন কিন্তু কাজ করবেন নিজ গতিতে নিজের মনের মতো কাজ করবেন কারো কথা কোনো সময় অনুৎসাহিত হবেন না আপনি নিজের ভিতরে নিজে মোটিভেট নিয়ে আসুন যে আমার দরকারে আমার গরজে আমার প্রয়োজনে আমাকেই করতেই হবে আমাকে আরেকজন এসে করে দেবে না আমাকেই করতে হবে তাই আপনাদেরকে আবারও বলতেছি যে এই তিন শ্রেণীর লোকদের থেকে আপনি সব সময় দূরে থাকবেন যারা আপনাকে আনমোটিভেট করতে আসবে তাদের তিন ধরনের চরিত্র এক তারা বুঝেও আসবে তারা না বুঝেও আসবে তারা সবার দেখা দেখি এমন এমনভাবেও আসবে তাই এই কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই লক্ষ্য করবেন পর্যা পর্যালোচনা করবেন যেন এদের থেকে আপনি দূরে থাকবেন আপনি আপনার গতিতে এগিয়ে যান আপনি সার্থক হতে পারবেন তবে সালাম ওই শিক্ষককে বাবুল মাস্টারকে যিনি এক কথাটা বলেছেন আজকে এত বছর পরে আজকে খেয়াল হলো যে আমি আমার বাস্তব জীবনে এই ধরনের অনেক লোক পেয়েছি ভালো কিছু করতে গেলে তখন বিভিন্ন জন বিভিন্ন চেহারা আসে তখন বাধা দিতে থাকে বিভিন্ন জন আসে আনমোটিভেট করতে থাকে তাহলে আমাকে আমার গতিতে চলতে হবে আমাকে যদি জীবনে কিছু করতে হয় আশা করি ভিডিওটি আপনাদের থেকে অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন সবাই যেন এখান থেকে কিছু শিক্ষা নিতে পারে এবং আর এই ভিডিওটি যদি যারা এখন প্রথম দেখতেছেন আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও আমি আপনাদের জন্য উপহার হিসেবে দেবো ইনশাআল্লাহ এই আশা কামনা করে এপিসিড এখানে বিদায় নিলাম সালাম আলাইকুম ওরমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই নিজ গতিতে কাজ করতে থাকবেন কে কি বলেছে না বলেছে সবার কথাই শুনবেন কিন্তু নিজ গতিতে নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন যদি নিজে ব্যর্থ হন নিজে সফল হতে পারবেন নিজে চেষ্টা করুন নিজে কিছু একটা করুন নিজের জীবন নিজে গঠন করুন ভালো কিছু করুন এই আশা কামনা করে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ